হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন প্রদীপ লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে গিয়ে বুধবার আর আজকে হচ্ছে গিয়ে পূর্ণিমা, মানে চৈত্র মাসের শেষ পূর্ণিমা। তো আমি ভেবেছিলাম যে বাড়িতে একটুখানি পুজোর আয়োজন করব, মানে একটু ঠাকুরকে ভোগ রান্না করে দেবো। তো আজকে আমি সেটাই করছি আর তাই ভাবলাম যে এটা কেন না ব্লগের মাধ্যমে শেয়ার করি। এখন অনেক বেজে গেছে, 12টা বেজে গেছে, আমি স্নান দান করে একদম রেডি হয়ে চলে আসছি। আর যেহেতু পুজো, একটু আলতা তো পরতেই হয়, তো আলতা পরে তারপরে রান্নাঘরে যাবো, মানে রান্না বসাবো আর কি। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, ব্লগটা তো শুরু করে দিলাম, বেশি বক বক না করে কাজ করি আর তার সাথে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। পাশে থাকো আর আজকের ব্লগটা প্রত্যেকে দেখো, কেউ মিস করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। ও মিমি বলো, আমি তো তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। মাহি কিন্তু ওর বয়সী একটা সঙ্গী পেয়ে পুরাপুরি খেলায় মত্ত হয়ে পড়েছে আর দুষ্টুমিও কিন্তু চলছে পুরো দমে। ব্যাস পুজো শেষ, এবার প্রসাদ বিতরণী অনুষ্ঠানও শুরু। আমি থালায় থালায় সুন্দর করে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি, ওইদিকে বাবা কাকু জেঠু সবাই আছে, মা ওনাদেরকে দেবেন আর আমিও উপোষটা ভেঙে নেব, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, বিকাল 4:30-4টার মতন বেজে গেছে। আর পায়েস করেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, দেখো প্রসাদের মধ্যে থালায় থালায় একবারে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, তাতে আমারই সুবিধা হবে। তো চলো বেশি কথা আর না বলে প্রসাদটা খেয়ে নিই। এই বক্সটা না সেদিন 50 টাকা দিয়ে কিনলাম, একটা ফেরিওয়ালা কাকু এসেছিল, সবকিছু 50 টাকা, যা নেবো তাই 50 টাকা। তো এই বক্সটা আমার দেখে সে ভালো লাগলো। আর এটা নিয়েছি একটা দরকারে, মানে ইম্পর্টেন্ট একটা দরকারে, সেটা তোমাদেরকে পরেই বলবো। আর কিউটস একটা বক্স, কসমেটিক্স রাখার জন্য কিন্তু বেশ ভালো, কিন্তু আমি এটাকে কসমেটিক্স রাখবো না, এটা আমি নিয়েছি অন্য একটা কারণে, সেটা এখন বলবো না, যখন করবো তখন বলবো। তোমাদেরকে যে আমি অন্নপ্রাশনের একটুখানি দৃশ্য দেখালাম, সেটা আসলে ও আমার এক ভাস্তি হয়। কিছুদিন আগে যে বলেছিলাম দুজনের দুজন মেয়ে হয়েছে, তো এই হলো সেই বড় মেয়ে। তো যাই হোক, ওর আসলে অন্নপ্রাশন হওয়ার কথা ছিল, তবে কিছুদিন হলো, দু একদিন হলো দাঁত উঠে গেছে। দাঁত উঠে গেলে নাকি আমাদের মধ্যে অন্নপ্রাশন দিতে হয় না। তো যেহেতু আমি ঠাকুরের এখানে একটুখানি ভোগ দিয়েছি, তো ওর মা হুট করেই আমাদের বাড়িতে এসেছিল আর একটুখানি প্রসাদ ও নিজে নিজেই মুখে দিয়ে ফেলেছে। তো যাই হোক, এটাই একমাত্র ওর অন্নপ্রাশন হয়ে গেল। তো এইভাবেই আজকে ব্লগটা আমি শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, লাইক কমেন্ট কিন্তু আজকে আমার প্রচুর প্রচুর চাই। তো এই অন্নপ্রাশনের মধ্য দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করছি, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।